আমরা তো আমাদের পূর্ব পরিকল্পিত আমাদের যে স্পেসিফাইড রুট ছিল, আমাদের যেহেতু আজকে কলকাতায় আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় নাড্ডাজি এসেছেন এবং কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে তাদের আগে থেকেই দুদিনের কর্মসূচি জানিয়ে দেওয়া হয়েছিল। এবং আপনারা জানেন যে যেকোনো ভিভিআইপি এলে তার রুট আগে থেকে স্পেসিফাই করা থাকে যে কোন রুটে উনি যাবেন, এবং আমরা সমস্ত রকম পারমিশন নিয়েই কিন্তু এই প্রোগ্রামটা ফিক্স করি। কিন্তু দেখা যায় ঠিক যখন ডায়মন্ড হারবারে ঢুকছি সে সময় হঠাৎ করে কনভয়ের মধ্যে গোটা 30-40 বাস কনভয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এবং প্রথম বাসটা আমার গাড়ির সামনে এসে দাঁড়ায়, এবং প্রথমে আমরা ভাবি যে হয়তো নর্মালি হয়তো কোনো বাস পাস করছে, কিন্তু দেখা যায় যে একই সঙ্গে আরো গোটা প্রায় 25-27 বাস পরপর দাঁড়িয়ে, যাতে কনভয়টাকে ব্রেক করা হয় প্রথমে, এবং যাতে আমরা না আগাতে পারি না পেছাতে পারি। তো তারপরে শুরু হয় ইট বৃষ্টি, এবং যেটা হয় কি যে আমার সিকিউরিটি দুজনে চোট পায়, তাদেরকে ফার্স্ট এড করানো হয়েছে। আমি যেহেতু সামনে বসেছিলাম একটা ইট জানলায় লাগে, এবং সেই ইটটা একটা টুকরো এসে লাগে আমার কনুয়ে, তো আমাকেও ফার্স্ট এড করানো হয়েছে। এছাড়া গাড়ির যে তিনটে কাঁচ ছিল পেছনের দিকে সবগুলো ভেঙে গেছে। আমার গাড়িতে একজন মন্ডল প্রেসিডেন্ট ছিলেন, তার 8টা স্টিচ করেছে, তাকে রক্তাক্ত অবস্থায় প্রায় হসপিটালে ভর্তি করা হয়। আর এছাড়া কম বেশি মানে দু একজনের গাড়ি ছাড়া কৈলাসজির গাড়িতেও অ্যাটাক হয়। তো মানে এক কথায় বলতে গেলে যে এখানকার যিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সারা বছর এলাকাতে পাওয়া যায় না, কিন্তু আজকে পুলিশের সঙ্গে পূর্ব পরিকল্পনা অনুসারে যে অ্যাটাকটা উনি করালেন এই অ্যাটাকের লজ্জা মানে নিন্দার কোনো ভাষা হয় না। পুলিশ প্রশাসনের ভূমিকা কি কেমন দেখলেন? শোভাত রায় বলেছেন যে উনি তো একজন বিজেপি সভাপতি, একজন রাজনৈতিক দলের সভাপতি, সব জায়গায় পুলিশ দেওয়া সম্ভব নয়, কিন্তু শোভাত রায় বলেছেন। কিন্তু কিন্তু সৌগত বাবু যেটাই বলেছেন না কেন, মোটামুটি আমি শুনেছি, কিন্তু সৌগত বাবু হয়তো জানেন না যে যেখানে অ্যাটাক গুলো হয় সব জায়গাতেই পুলিশ ছিল, এবং পুলিশের উপস্থিতিতেই সেই অ্যাটাকটা হয়। অতএব এখান থেকে খুব স্পষ্ট যে পুলিশের পূর্ণ সহযোগিতায় পূর্ণ মদতেই অ্যাটাক করানো হয়, এবং এলোপাথারি গুলি এবং ইট বৃষ্টি হয়, এবং সেখানে যথেষ্ট পরিমাণে পুলিশ ওখানে হাজির ছিল, এবং কখনো কোনো পুলিশকে দেখলাম না যে মানে যারা ইট পাথর ছুটছে তাদেরকে আটকাতে। তোমরা তো আবার এখন এখন কি সিচুয়েশন, মানে তোমরা তো আবার ফিরবে ওই রাস্তা ধরে ফেরার রুটা? এখন যেটা হচ্ছে কি নাড্ডাজি সম্ভবত রুট চেঞ্জ করতে পারেন, সেটা এখন যেহেতু একটা লাঞ্চ ব্রেক চলছে, ফেরার সময় হয়তো অনেক অনেক পিপি তার রুট চেঞ্জ করে মানে এক কথায় একসঙ্গেই হয়তো ফিরবো। আর আজকে যেহেতু আমার জন্মদিন হয় তোমাকে একটু আগে ফিরতে হবে, ফলে আমি অন্য রুটে মানে যে রুটে শর্টকাট হয় সেটার জন্য আমি রুট চেঞ্জ করে ফিরবো, এবং অন্যান্যদের কথা ঠিক বলতে পারছি না, তবে মানে খুব সম্ভাবনা রয়েছে যে যেহেতু পুরো ব্যাপারটা অমিত শাহজিকে জানানো হয়েছে, উনি যেভাবে ইনস্ট্রাকশন দেবেন সেই মতো করেই আমরা ফিরবো আর কি। তবে আমি অলরেডি বেরিয়ে পড়েছি, ফলে যেহেতু আমার একটা বিশেষ কার্যক্রম আছে আমি অলরেডি বেরিয়ে পড়েছি। স্বরাষ্ট্র মন্ত্রকের কোন রিপোর্ট কি তোমরা দিয়েছি ইতিমধ্যে দেওয়া হয়েছে? হ্যাঁ, অলরেডি নাড্ডাজি সঙ্গে অমিত শাহজি কথা হয়েছে। তো অবভিয়াসলি আজকে লিখিত আকারেও দেওয়া হবে রাতের মধ্যে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে যেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ে এইভাবে দিনের আলোতে যেভাবে বর্বরোচিত আক্রমণ করা হলো, তাতে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা কোন জায়গায় কোন তলানিতে গিয়ে থেকেছে সেটা সবাই বুঝতে পারছে। ক্যা হুয়া রাস্তে মে ক্যা হুয়া সবকিছু কেড়ে, মাথা ব্যথা ফাটিয়ে আংটি ফাংটি মোবাইল সব কেড়ে নিচ্ছিল, মোবাইলটা নিয়েছে আর গলার চেনটা নিয়ে নিয়েছে সোনার। আপনার গাড়ির উপর ইট মেরেছে? গাড়ির মধ্যে ইট মেরেছে, গাড়ি থেকে আমাকে নামিয়েছে। কোন জায়গাটা হয়েছে? সিরাকুলা আগে। কি নাম আপনার?
শ্যামল মজুমদার বারুইপুর পূর্ব এক নম্বর মন্ডল সভাপতি। রাস্তাতে কারা হামলা চালালো? তৃণমূলের গুন্ডা। তৃণমূলের গুন্ডা কোথায় কোথায় হামলা চালালো? ডায়মন্ড হারবার ঢোকার জাস্ট 15 মিনিট আগে। কতগুলো গাড়ির উপর আক্রমণ হয়েছে দেখুন, অবস্থা দেখুন না, দেখুন বারুইপুর পূর্ব এক নম্বর মন্ডল শিরাপুরের সামনে গাড়ি থেকে আমার গাড়ি থেকে নামিয়ে স্বাগতম।